হ্যালো বন্ধুরা, আমি অজয় আর আপনারা দেখছেন আমার আর আপনার চ্যানেল এজে ব্লগ। এজে ব্লগের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আমার সঙ্গে এই পাহাড় ভ্রমণে। কিছুক্ষণের ট্রিপ নয়, অনেকটা ট্রিপ, তাই আমি ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশনা করব। আর আমার সঙ্গে থাকুন, হতে থাকুন এই সুন্দর পাহাড়ের বৈচিত্র্যময় এই মনোরম দৃশ্য দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আপনারা আছেন আমার সঙ্গে, আমি চলেছি এখন উড়িষ্যায়। উড়িষ্যার উদ্দেশ্যে আমাদের এই ট্রিপটা। আর এটাই দেখতে পাচ্ছেন, তিনজার থেকে কিছুটা যাওয়ার পরেই এই মনোরম পাহাড়ের দৃশ্য, যেটা সত্যি প্রকৃতিকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলেছে। আর কি বলবো, দূরে দেখতে পাচ্ছেন মেঘটা কীভাবে। আপনি যদি সত্যি সত্যি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এই পাহাড়ের সৌন্দর্যটা। তো অবশ্যই আমি সবাইকে একবারের জন্য রিকোয়েস্ট করব, আপনারা যদি কেউ পাহাড় ভ্রমণ করতে চান তো অতি অবশ্যই বর্ষাকালে কিন্তু পাহাড় ভ্রমণ করবেন, কারণ বর্ষায় পাহাড়ের যে প্রকৃতি সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। তো এইভাবেই আমাদের গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে। এই পাহাড়ের সৌন্দর্য আপনি যতক্ষণ না সচক্ষে দেখতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না যে কতটা সুন্দর এই পাহাড়। আর এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, একবারও ভেবে দেখেছেন কতটা সুন্দর লাগছে এই পাহাড়ের দৃশ্যগুলো। দেখুন সামনে এই খেলানো সেই ছোটো ছোটো পাহাড়গুলো, ও আও। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর সাথে থাকুন, আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো, আরও অনেক পাহাড়ের অনেক দৃশ্য আছে, অনেক সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখতে থাকুন আর আমার সঙ্গে যুক্ত থাকুন। আমার ধন্যবাদ সবাই।